জাতি উপজাতি নানান ভাষা ভাষীর বৈচিত্র্যতার মাজত ঐক্যনীতিরে এক অসমীয়া জাতিরূপে গৌরবেরে বিশ্বর আগত চিনাকি দিয়ে আহিছে অসমবাসী। আজি শুনিব খুঁজিছো অসম দেশ আর অসমীয়া জাতি গঠন প্রক্রিয়ার পাতনি মেলা এজন মহামানুষীর কথা, সেইজনা অসমর আদি রজা চাউলুং চুকাফা। একালৰ জ্যোতিষ চৰ্চাৰ প্ৰাণকেন্দ্ৰ এয়াই আছিল প্ৰাগ জ্যোতিষপুৰ। প্ৰেমৰ দেৱতা কামদেৱৰ নাম অনুসৰি এই প্ৰদেশৰ নাম আছিল এদিন কামৰূপ। আদিদেৱতা সদাশিৱৰ ভাৰ্যা সতীৰ দেহাংশৰ পৰা উৎপত্তি শক্তিপীঠ কামাখ্যা। ভগৱান শ্ৰীকৃষ্ণৰ ভাৰ্যা ৰুক্মিণী পিতৃৰাজ্য এই প্ৰদেশতে আছিল বুলি কোৱা হয়। এনে বহু আখ্যান উপাখ্যান বিজড়িত উত্তর পূব ভারত। অবশ্যে ভারতীয় আর্য সভ্যতার প্রভাব পুষ্ট হলেও পুরাণ মহাকাব্যর পৃষ্ঠাত এই প্রদেশক অনার্য বা ক্রীড়াত অধ্যক্ষিত অঞ্চল বলিয়েই অভিহিত করা হয়েছে। নৃতাত্ত্বিক অধ্যয়নে কয়, প্রাগ ঐতিহাসিক কালরে পড়া হিমালয়ের বিভিন্ন গিরিপথে ভিন ভিন সময়ত অহা মঙ্গোলীয় গোষ্ঠীর বিভিন্ন ঠালর লোকর আগমনের ফলতেই এই প্রদেশের জনগাঁথনি গড় হয়ে উঠিছে। মহাবাহু ব্রহ্মপুত্রের চির প্রবাহমান রূপত চিরকাল সাক্ষী হয়ে আছে দুয়োপারর অনেক ঘটনা পরিঘটনা তথা মনত মাথো দুবিধা। চুবুরিয়া প্রদেশের
মৌসুমীৰ ৰজাৰ পুত্ৰ মোৰ অসম ৰাজ্য আক্ৰমণ কৰা স্থল ভাতৃৰ বিপক্ষে মোৰ ৰব কৰা ইচ্ছা নাই। দুটা চুঙত এটা বাঘ নাথাকে, এক এটা হালত দুটা হাতী নাথাকে, আৰু এখন ৰাজপাটত দুজন ৰজা নাথাকে, আৰু সেইকাৰণে মই নামলৈকে গুচি যাওঁ। কোন দিশে যাওঁ? পশ্চিম দিশে। পশ্চিম দিশে মই এনে এখন দেশ খাবলৈ যাওঁ য'ত জাক জাক চৰাই শান্তিৰে বাস কৰে। গৃহ রাজ্য ত্যাগ করে ঝাউ চুকাপায় তিনগী কুঁড়ির সহিত দুগী মন্ত্রী থাও মুক্লিম মাংলায় বুড়াগোহাই আর থাও মুহামী আম বরগোহাই তারপরে কেবাজনো বিষয়া পুরোহিত তথা হাজার বারশ সশস্ত্র বাহিনী সহ প্রায় ন হাজার লোকের একটা বিশাল সমুদ্রলৈ পশ্চিম হওয়াক যাত্রা আরম্ভ করে। বগম ঠাই ব্রহ্মদেশর মুগাম বা নরা রাজ্য কিছুদিন থাকি পুনের যাত্রা করে আটকাই পর্বতমালার দিকে। দুর্গম পর্বতীয় পথে আগুয়াই যাওয়া এই যাত্রা নিশ্চিতভাবে আছে। চুকাফাৰ আগমনৰ সময়ত এই প্ৰদেশত কোনো কেন্দ্ৰীয় শাসন যন্ত্ৰ নাছিল। দেৱবংশী ৰজাৰ বিপক্ষে যুঁজ দিয়াৰ আমাৰ সামৰ্থ্য নাই। যুঁজ কৰিলে দুয়োপক্ষৰ মানুহ মৰিব, সেইকাৰণে মিতিয়ালি কৰাই ভাল হ'ব। এই ৰাজাদে সচ কৈছে, এই দেৱ ৰজাহঁতে মিতিয়ালি হ'লে বৰ ভাল হয়। দেৱ ৰজা যদি মত দিয়ে আমাৰ জীয়ৰীটিকে দিব খোজো। শুনি মই সন্তোষ পালো। আমি আটাইবোৰ জনজাতিৰ সকলো দিশৰ পৰা বৰা সকলো দিশৰ পৰা আমি মিলিত হৈ পিনি এখন নতুন দেশ, এটা নতুন জাতি আমি গঠিব বিচাৰোঁ। আৰু ইয়াত থকা সকলোৰ বাবে এটা ভূপৰিয়ালৰ সৃষ্টিকৰ্তাই হ'ল আমাৰ ধ্বংস। আৰু অতি জানিবলৈ পাই মই সুখী হৈছোঁ যে এই ন পুৰণি পথাৰবোৰত যাতে ধুনীয়া সোণোৱালী ধানেৰে উপচি পৰে তাৰে মই কামনা কৰিছোঁ। আৰু প্ৰজাতি ৰজা
সকলোর ধানের ভঁড়াল যেন সোণগুটি ধানের ভঁড়াল হয় তারে মই উপজ বিচার। সকল দিকের সুচল গতি উজনি দিশু আর দেশাঙ্গের মাজর চরাইদেউ 1213 খ্রিস্টাব্দত চুকাপায় রজাবাড়ি পাতি দুই মন্ত্রী বিষয়াসহ এক শাসন যন্ত্র প্রতিষ্ঠা করলে। চরাইদেউর কাহরিয়া তিরু পাহাড়ের লোল আকর সংগ্রহ করে অস্ত্রশস্ত্র তথা লোল সজুলি নির্মাণ হব ধরলে। মাটির পাত্রর উপযোগী কলিয়া মাটির মাটি সংগ্রহ করে কুমারহাল পাতিলে। রাজধানীর কাহর হাবি ভাঙি এঙ্গেরা গছিকলা বারেখা নামে তিনিখন বিশাল আকারের খাত বা ধান খেতির পথার সজালে। চুকাফার দলটির ধানগিরি সকলের প্রশস্ত হল এক অর্থনৈতিক উন্নয়নের পথ। সুবিশাল পথারবর সোণগুটি ধানের উপচি পড়ে চারিওফালে সোণালী হাজুর কাচন করে থাকা সুজলা সফলা দেশখানে চাউল চুকাফায় দিয়ে নাম দিছিল নিয়ন্তম সন্তান। সোণালী হয়েছিল ভরা দেশ। মহামনীষী গুরু প্রতিনিয়ত বন্দনা দেশের আদি রজা